নমস্কার, আমি সুব্রজিৎ, দেখছেন এবি নিউজ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে নিউজের লাইন্স। মণিপুর থেকে শিলিগুড়িতে পাচারের পথে জলপাইগুড়িতে 150 কেজি গাঁজা সহ আটক এক। ভাড়াবাড়িতে আত্মঘাতী সদর হাসপাতালের এক নার্স, চাঞ্চল্য জলপাইগুড়ি 2 নম্বর ওয়ার্ড এলাকায়। বিন্নাগুড়িতে 4টি দলছুট হাতির তাণ্ডব, ঘটনাস্থলে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। মণিপুর থেকে শিলিগুড়িতে গাঁজা পাচার করতে গিয়ে জলপাইগুড়ি গোশালা মোড়ে কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক ট্রাক চালক। ট্রাকটিতে 150 কেজি গাঁজা পাওয়া গিয়েছে। আটক হওয়া ট্রাক চালক তেজবীর বিহারের পাটনার বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পায়, মণিপুরের ইম্ফল থেকে প্রচুর পরিমাণে গাঁজা পাচার করা হচ্ছে শিলিগুড়িতে। খবর পেয়ে কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহা তার পুলিশ বাহিনীকে নিয়ে জলপাইগুড়ির 27 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ে সমস্ত গাড়িতে তল্লাশি শুরু করেন। তল্লাশির সময় একটি ট্রাককে দাঁড় করানো হয়। সেই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট 150 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই ট্রাকটিতে সেনাবাহিনীর একটি পোস্টার লাগানো ছিল। আটক করা হয় ট্রাকের চালক তেজবীরকে। ধৃত তেজবীর বিহারের পাটনার বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। ধৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এক সেনাকর্মীর কিছু জিনিস পাটনায় নিয়ে যাচ্ছিল সে। হঠাৎ এক ব্যক্তি মাঝরাস্তায় ট্রাকটিকে দাঁড় করিয়ে চালককে বলে কিছু বস্তা সে যেন শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সেই বস্তাগুলোর ভেতরে যে গাঁজা ছিল তা ট্রাক চালক বুঝতে পারেননি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই ট্রাকটা ইম্ফল থেকে আসছিল কিছু মালপত্র নিয়ে। রাস্তাতে ওকে ফোন করে কিছু গাঁজা ট্রাকে তোলে, প্রায় 15 কুইন্টালের মতো, 1.5 কুইন্টালের মতো গাঁজা ছিল এখানে। তো ড্রাইভারের কাছ থেকে যেটা আমার জিজ্ঞাসা করে জানতে পারলাম সেটা হচ্ছে যে শিলিগুড়িতে নাকি গাঁজাটা ডেলিভারি করার কথা ছিল। তো তার মাঝপথেই আমরা জলপাইগুড়িতে পুলিশ এটাকে ইন্টারসেপ্ট করেছি। আর কত টাকা মূল্য এর, গাঁজার মূল্য? 15 লাখ টাকা। 15 লাখ টাকার গাঁজা। হাসপাতাল থেকে রেফার করার পর দীর্ঘ 8 ঘন্টা সরকারি অ্যাম্বুলেন্সের অপেক্ষায় এক প্রসূতির পরিবার। 102 নম্বরে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেও অ্যাম্বুলেন্স পাচ্ছিল না পরিবারটি। দুপুর 12:30 থেকে রাত 8টা পর্যন্ত একাধিকবার 102 নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করালেও অ্যাম্বুলেন্স আসেনি বলে অভিযোগ পরিবারটির। জলপাইগুড়ি সদর হাসপাতালের ঘটনা। জলপাইগুড়ি জেলার বানারহাটের হলদিবাড়ির চা বাগানের বাসিন্দা ললিতা ওরাও রবিবার মালবাজারের হাসপাতালে ভর্তি হন সন্তান প্রসবের জন্য। ললিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে রেফার করেন চিকিৎসক। সোমবার সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে স্থানান্তরিত করা হয় ললিতাকে। প্রসূতি ললিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদিন সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকেও দুপুর 12:30 উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসক। রেফার করার পর থেকে রাত 8টা পর্যন্ত হাসপাতালের সরকারি 102 নম্বরে ফোন করেও বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য হাসপাতালের বাইরেই বসে থাকেন রোগী। একাধিকবার 102 নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করার পরেও মেলেনি অ্যাম্বুলেন্স পরিষেবা। অ্যাম্বুলেন্স না পেয়ে হাসপাতালের বাইরে বসে চোখের জল ফেলতে দেখা যায় ললিতার স্বামী মনোজ ওরাও ও তার ভাই কৃষ্ণা ওরাওকে। অবশেষে সংবাদ মাধ্যমের চাপে পড়ে
হাসপাতাল কর্তৃপক্ষ একটি সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। তখন প্রায় রাত 8টা। অবশেষে হলদিবাড়ি চা বাগানের শ্রমিক মনোজরাও তার আশঙ্কাজনক স্ত্রীকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। के बाद में यहाँ पर हम लोग आया हुआ है, कितना 11 बजे से आसपास आ गया हुआ है, 11 सुबह कहाँ सर 11 बजे से आ गया हुआ है। और आके बस तब से वो क्या 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 बोलेगा, 102 में फ़ोन करके करके कितना बार करेगा फ़ोन, इतना बार फ़ोन कर किया हुआ है ना लाइफ में। तो आज तक मेरे मम्मी को भी नहीं पूछा हुआ है कि इतना बार कॉल करके पूछूंगा कि कैसा है बोल के। ओ, गाड़ी का जल्दी फोन किया, गाड़ी मिला नहीं मिला हुआ है। हम लोग खाली बोलता है कि आधा घंटा बाद में भेज देगा और कॉल करेगा आधा घंटा बाद में। अभी तक खाना भी कुछ भी नहीं खाया हुआ है अभी तक। हम लोग भैया सुबह से हम लोग पेशेंट का कंडीशन कैसा है? पेशेंट का अभी तो बहुत हालात ही खराब है। সোমবারের অ্যাম্বুলেন্স কাণ্ডের তদন্তের দাবি জানিয়ে এবং জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে মঙ্গলবার CMOH-1কে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহরমণ্ডল 1 ও 2। সোমবার দীর্ঘ 8 ঘন্টা জলপাইগুড়ি সদর হাসপাতালের বাইরে বসে 102 নম্বরে বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য ফোন করেও অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন না হলদিবাড়ি চা বাগানের এক প্রসূতির পরিবার। এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এবং জেলার স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মঙ্গলবার CMOH-1কে স্মারকলিপি দিল বিজেপির শহরমণ্ডল 1 ও 2 কমিটি। শহরমণ্ডল 1-এর সভাপতি জীবেশ দাস অভিযোগ করে বলেন, সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে দালাল চক্র কাজ করছে, তাই 102 নম্বরে ফোন করেও প্রসূতির পরিবার ঠিকমতো অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না। এ বিষয়ে CMOH-কে তদন্ত করার আবেদন জানিয়েছেন তারা। এছাড়াও জেলার সরকারি হাসপাতালগুলির বেহাল অবস্থা নিয়েও ক্ষোভ জানান তিনি। অ্যাম্বুলেন্সের সমস্যা নিশ্চয়ই এখানে একটা বড় দালাল চক্র কাজ করছে বলে আমার মনে হয়, যে আজকে যারা এখানে অ্যাম্বুলেন্স চালাচ্ছে সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক, এখানে একটা ব্যবসার চক্র একটা দালাল চক্র এখানে তৈরি হয়েছে। যে আজকে দেখা যায় যে 102-এ ডায়াল করলে ঠিক আছে সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কারণ তারা সেই ক্ষেত্রে কোনো আগ্রহ দেখায় না। কেন দেখায় না আমি জানি না, এখানে কোথায় কোন ইন্টারেস্ট তাদের আছে আমরা জানি না। হ্যাঁ, এটা আমার মনে হয় যে আজকে আমরা CMOH-কে বললাম, CMOH-1কে, যে এটা তদন্ত করে দেখা এবং অ্যাম্বুলেন্স পাওয়ার ক্ষেত্রে যেন কোনো রোগীর কোনো সমস্যা না হয় সেটাকে সুনিশ্চিত করতে হবে। কারণ হচ্ছে আমাদের জীবিকের অ্যাম্বুলেন্সগুলো আছে, মাতৃযান আছে, 6টা মাতৃযান আছে। হ্যাঁ, এরপরে আরও বিভিন্ন সময় বিভিন্ন অ্যাম্বুলেন্স, আজকে বোধহয় প্রায় 25-26টা অ্যাম্বুলেন্স থাকার পরেও মায়েরা সেই অ্যাম্বুলেন্স পাচ্ছে না, এটা খুব দুর্ভাগ্য। এদিকে সোমবারের অ্যাম্বুলেন্স কাণ্ডের তদন্ত করার আশ্বাস দিলেন CMOH-1। গতকালকের ঘটনাটা আমি চর্চার মধ্যে রেখেছি, সকালে আমি আমার এখানে যারা রয়েছেন DMC জো সাহেব বা আমাদের মানে অন্যান্য স্টাফ যারা রয়েছেন, ওইজি স্যারও এখন এসে মানে এখানে রয়েছেন, ব্যাপারটা আমরা টেক আপ করেছি এবং দেখবো আমরা ব্যাপারটা কেন এরকম হয়েছিল, আমি ইনকোয়ারি করাবো এটা। অন্যদিকে সদর হাসপাতালের মাতৃযান চালকরা বলেন, না না আমাদের সঙ্গে তো কন্ট্যাক্ট নেই, তো আমাদের তো আমাদের নাম্বার ওরা নেয় নেই, 102 নাম্বার আমাদের নেয় নেই, আমাদের যেগুলো আছে আমাদের ড্রাইভাররা ঘুরে ঘুরে ভাউচার পাইলে আমরা ঘুরে ঘুরে ভাউচার মারি, ছয় টাকা নেবে এন্ট্রি করে ঘুরে ঘুরে মারতে, আমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেয় নেই। 1 জুলাই থেকে নাকি আপনাদেরকে কিছু 18টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা করছে, আমরা গাড়িগুলো চালাচ্ছি ওরকমই, কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার নেয় নেই আমাদের এবং আমাদেরও দেয় নেই। মানে 102-এ ফোন করলে কি আপনাদের গাড়ি পাবে? না না আমাদের গাড়ি পাবে না। কেন? আমাদের গাড়ির নাম্বার নেয় নেই ওরা, নেয় নেই আমাদের নাম্বার। তাহলে তো ওদের গাড়ির জন্যই কেবলমাত্র ওটা ব্যবস্থা? হ্যাঁ, ওদের গাড়ির জন্যই। তাহলে তো পরিষেবা তো ঠিক মতো পাচ্ছে না? না, পরিষেবা তো পাচ্ছে না সেরকম, আমাদের কাছে ফোন ঢুকতেছে না, পেশেন্ট পার্টি আমাদের ফোন করে না, আমরা যে পেশেন্ট পার্টি ঘুরে বেড়াচ্ছে বাচ্চা এবং যদি দেখি ডেলিভারি পেশেন্ট দাঁড়িয়ে থাকে তাদের কি ভাউচার আছে নাকি, ভাউচার থাকলে বলে দেন তাহলে আমাদের ফ্রি গাড়ি আছে আমরা নামাই, এরকম করে যাচ্ছে। মঙ্গলবার জলপাইগুড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। দীর্ঘদিন পর জলপাইগুড়িতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দলের জেলা দপ্তরে দিলীপ ঘোষকে স্বাগত জানান জেলার নেতাকর্মীরা। সোমবার জলপাইগুড়িতে তৃণমূলের জেলা দপ্তরে নমশূদ্র বিকাশ বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেছিলেন, উদ্বাস্তুদের সাহায্য করার জন্য তারা রাজ্যের প্রতিটি জেলায় উদ্বাস্তু সেল তৈরি করবেন। মঙ্গলবার দিলীপ ঘোষের কাছে এই বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এতদিন তৃণমূল কংগ্রেস উদ্বাস্তুদের ভিখারি বানিয়ে তাদের ভোট নিয়ে তাদের প্রতারিত করেছে, বিজেপি কেন্দ্রীয় সরকার গঠন করার পর আইন পাশ করে নাগরিকত্ব বিল সংশোধন করেছে, এবার অন্য দেশ থেকে ভারতে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে তাদের সরকার। এতদিন ধরে কোথায় ছিল TMC? এই উদ্বাস্তুদেরকে ভিখারি বানিয়ে তাদের ভোট নিয়ে তাদেরকে প্রতারিত করেছে, অত্যাচারিত, তাদের মধ্যে ভাগ করেছে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম থেকে বলেছিলেন দেশভাগের বলি যে মানুষগুলি তাকে আমরা যথাযোগ্য সম্মান দেবো। আজকে আমাদের সরকার এসেছে, আমরা আইন পাস করে নাগরিকত্ব আইন সংশোধন করেছি, প্রত্যেকটি উদ্বাস্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসছেন সবাইকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। তার প্রসেস শুরু হয়ে গেছে, সেই অনুযায়ী প্রত্যেককে ফর্ম ফিল আপ করবেন, তারা ভারতের নাগরিক হয়ে যাবে, আর কেউ উদ্বাস্তু রিফিউজি বলতে পারবে না। সেই জন্য আজকে যখন আমরা তাদের জন্য অধিকার দিয়েছি তখন টিএমসি রাজনীতি করতে নেমেছি। ভাড়া বাড়িতে আত্মঘাতী হলেন এক নার্স, তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে কর্মরত ছিলেন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা দীপিকা সরকার জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি জলপাইগুড়ি শহরে 2 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে একাই ভাড়া থাকতেন। দীপিকার ঘর দুপুর পর্যন্ত বন্ধ ছিল, বাড়ির মালকিন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। এরপর তিনি পরিবারের বাকি সদস্য এবং প্রতিবেশীদের ডাকেন, তারপর তার ঘরের দরজা ভেঙে দেখা যায় দীপিকা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছেন। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কি কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা বুঝতে পারছেন না বাড়ির মালিক গোপালচন্দ্র ভৌমিক ও প্রতিবেশীরা। এসে আমাকে খবর দিল, খবর দেওয়ার পর আমি গেলাম, গিয়ে দেখি দরজাটা খোলার পর দেখি ঝুলে আছে। তারপর পুলিশকে ফোন করা হলো, পুলিশ এসে মানে বডিটাকে বের করে নিয়ে গেল। উনি কি একাই থাকতেন? উনি একাই থাকতেন এখানে। উনি কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। ও উনি কি সদর হাসপাতালের নার্স? জলপাইগুড়ি সদর হাসপাতালের নার্স। তো পুলিশ নিয়ে গেছেন, কি মনে হয় কেন এটা করলো, কিছু মনে হয় কি আপনার নাকি? জানি না, মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করতো, অনেক কেন এখন কী করেছে নিজে নিজেই চিৎকার চেঁচামেচি করতো। পূর্ণ লকডাউনের দিনগুলি বাদ দিলে বাকি দিনগুলিতে ব্যাপক যানজট দেখা দিচ্ছে শহর জলপাইগুড়িতে। করোনা পরিস্থিতিতে নাগরিকদের অযথা বাইরে না বেরোতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করে আবেদন করছে প্রশাসন। সোমবার জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড, ডিবিসি রোড, বেগুনটারি, উকিলপাড়া, কদমতলা প্রভৃতি এলাকায় ব্যাপক ভিড় দেখা যায়। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না, রাস্তায় বাজারে সামাজিক দূরত্ব মেনে চলতে তেমনভাবে কাউকে দেখা যাচ্ছে না। এদিকে যেভাবে শহরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান তাতে এমন ভিড়ের কারণে আরও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার তাই নাগরিকদের আরও ভালোভাবে সচেতন করার জন্য নড়ে চড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন। মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, অযথা বাড়ির বাইরে না বের হওয়া ইত্যাদি বিষয়ে আবেদন করা হয় নাগরিকদের কাছে। প্রতিটি সচেতন নাগরিক বৃন্দের কাছে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা বিভিন্ন বাজারগুলোতে বৌবাজার, বান্দাপাড়া, কালীবাড়ির বাজার, জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেট বাজার, বয়েলখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার, এই বাজারগুলোতে বসছেন, দোকান করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা দূরত্ব বজায় রেখে বসবেন। একজনের থেকে একটি দোকান থেকে আরেকটি দোকানের দূরত্ব অন্তত 2 মিটার দূরত্ব বজায় রাখবেন। আর প্রত্যেকেই মাস্ক পরুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। ধাপগঞ্জে করোনা সংক্রমণের খবর মিলতেই এক সপ্তাহের জন্য বন্ধ করা হলো সেখানকার হাট ও বাজার। জলপাইগুড়ি শহর সংলগ্ন ধাপগঞ্জ হাটের এক ব্যবসায়ী স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে, সেই সঙ্গে এলাকার আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই কারণে নতুন করে করোনা সংক্রমণ রুখতে মঙ্গলবার থেকে আগামী 7 দিন বন্ধ রাখা হলো ধাপগঞ্জের হাট ও বাজার। হাট ও বাজার কমিটি এবং স্থানীয় পঞ্চায়েত মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। সব বন্ধ থাকলেও শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। এখন আমরা চিন্তা করছি তার থেকে এখন সংক্রমণ 4 জন ছড়া যাওয়া রয়েছি, এই জন্য আমরা চিন্তা করছি যে 7 দিন আগামী আজকে থেকে আগামী সোমবার অবধি বাজার ফুল লকডাউন থাকবে। এটা কি আপনাদের বাজার কমিটির সিদ্ধান্ত? বাজার কমিটির সিদ্ধান্ত এবং অঞ্চলের সিদ্ধান্ত অনেক থেকে ফোন করেছিল আমাদের। এই জন্য কি মাইকিং করবেন আপনারা? হ্যাঁ, এই জন্য আমরা মাইকিং করে দেবো একটু করে, আজকে 2টার পর থেকে বন্ধ থাকবে। করোনা মোকাবিলার জন্য হাট বাজার বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধাপগঞ্জ বাজার বা পার্শ্ববর্তী এলাকাতেও সব থেকে লোক আছে,
আমাদের যেহেতু এক হাত থেকে চার হয়েছে, আমরা চাই আমাদের বাজারটা আর কিছুদিন বন্ধ যদি থাকে তাহলে পরে হয়তো আমাদের সংক্রমণটা কিছু আটকানো যাবে। বারংবার বলার পরেও তো আমাদের এখানকার কেউ প্রশাসন থেকে বা কেউ কোনো স্টেপ নিচ্ছে না, যদি আপনাদের মাধ্যমে যদি এটা প্রচার হওয়াতে আমাদের একটু সুবিধা হয় তাহলে হয়তো আমাদের এখানে এই যে না হয় একটু বাজারটা কিছুদিনের জন্য কোনো তাহলে ভালো হয়। আজ স্বাধীনতা সংগ্রামের কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। দিনটি মর্যাদার সঙ্গে উদযাপিত হলেও জলপাইগুড়িতে মঙ্গলবার বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে পালন করা হল শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এদিন সকালে পাণ্ডাপাড়া কালীবাড়ি মোড়ে অবস্থিত ক্ষুদিরাম বসু পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সামাজিক দূরত্ব মেনে একে একে তার মূর্তিতে ফুল নিবেদন করেন। স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বামপন্থী ছাত্রনেতা অঞ্জন সেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাখি বর্মন, আহিদুল ইসলাম, পার্থ প্রতিম গোস্বামী, দীপশুভ্র সান্যাল, গোবিন্দ রায়, পীযূষ মিশ্র প্রমুখ। পাশাপাশি এদিন একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় বাম ছাত্র যুবদের উদ্যোগে। এই ব্রিটিশ সাম্রাজ্য মুক্ত ভারতবর্ষ করার স্বপ্ন দেখা দেখি তিনি শহীদ হয়েছিল। তাকে অল্প বয়সে তাকে হচ্ছে কাঠগড়া দাঁড়াতে হয়েছিল। তাই আমরা আজকে গোটা রাজ্যের সাথে সাথে আমাদের এই পাণ্ডাপাড়া এলাকায় বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আমরা বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন করছি। অভাবী মেধাবী ছাত্রী লক্ষ্মী রায়কে সাহায্য করতে এগিয়ে এলেন গ্রিন ভ্যালি জলপাইগুড়ি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 444 নম্বর পেয়ে নজর কেড়েছে কৃষিজীবী পরিবারের মেয়ে লক্ষ্মী রায়। শতকরা হিসেবে 88.4%। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই কারণে অভাবী বাবা মায়ের পক্ষে লক্ষ্মীকে কলেজে পড়ানোর মতো সামর্থ্য নেই। এই অবস্থায় একরকম পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছিল মেধাবী লক্ষ্মীর। তার স্বপ্ন, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ শিক্ষিকা হতে চায়। অতি সম্প্রতি এই খবর তুলে ধরে এবি নিউজ। এবার লক্ষ্মীর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন ভ্যালি জলপাইগুড়ির সদস্যরা। তারা লক্ষ্মীর পরিবারের হাতে 3,000 টাকা তুলে দেন। পাশাপাশি ছাত্রীর কলেজে পড়ার বিষয়ে গ্রিন ভ্যালির পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করারও আশ্বাস দেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক পাপ্পুশীল। দেখুন, আমরা গত দুদিন আগে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই খবরটা পেয়েছিলাম যে লক্ষ্মী রায় নামে একটি সেবাগ্রামের মেয়ে, সে হত দরিদ্র, যে পড়াশোনা চালিয়ে গিয়েছিল গভর্নমেন্ট হাই স্কুলে, তা যেটুকু শুনলাম যে তার কলেজে পড়ার মতো না ক্ষমতা নেই তার আর্থিক অবস্থার জন্য। তো আপনারা জানেন যে গ্রিন ভ্যালি প্রতিনিয়ত সবার সামাজিক দায়িত্ব পালন করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। এটা আমরা শিক্ষার জায়গাতেও আমরা সেই জায়গাটা পালন করে থাকি। এবার লক্ষ্মীকেও আজকে আমরা তার সেই সাহায্যই করলাম, আর্থিকভাবে যাতে কলেজে ভর্তি হতে পারে এবং পরবর্তী সময় ওর পাশে থাকবো। আর এবং আমি জলপাইগুড়ি শহরবাসীকে বলবো যে এইসব মেধাবী স্টুডেন্টদের পাশে যাতে দাঁড়ায়। গ্রিন ভ্যালির এমন সাহায্য ও আগামীর আশ্বাস পেয়ে খুশি লক্ষ্মীও। এর থেকে আমার কলেজে ভর্তি হওয়ার অনেক সুবিধা হলো, এরপরে তাহলে আমি আমার উচ্চশিক্ষা আবার চালিয়ে যেতে পারবো। আর কি আবেদন করবা? আবেদন করছি যাতে এভাবেই সবাই আমার মতো দুস্থ ছাত্রছাত্রীদের এভাবে সাহায্য করে। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য,
কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না, এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিড এর বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। বিন্নাগুড়িতে চারটি দলছুট হাতির তাণ্ডব, ঘটনাস্থলে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা। হাতি দেখতে প্রচুর মানুষের ভিড় জমল। একটি হাতিকে জঙ্গলে ফেরত পাঠাতে পারলেও শেষ পাওয়া খবর পর্যন্ত বাকি তিনটি হাতি ওই এলাকাতেই ছিল। জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি সংলগ্ন রেতির জঙ্গল থেকে সকালে হঠাৎ একটি হাতির দল থেকে চারটি হাতি দলছুট হয়ে যায়। হাতিগুলি বিন্নাগুড়ি চা বাগান হয়ে বিন্নাগুড়ি DBIT এর বাংলোতে এসে ঢুকে পড়ে। সেখানে চারটি হাতির মধ্যে একটি হাতি ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছন সাম্মানিক ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী ও বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় তাণ্ডব চালানো হাতিটিকে বনকর্মীরা রেতির জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হলেও বাকি তিনটি হাতিকে জঙ্গলে ফেরাতে পারেননি। DBIT এর বাংলোতে বনকর্মীরা রয়েছেন। সন্ধ্যা নাগাদ এই তিনটি হাতিকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন বনকর্মীরা। হাতি দেখতে প্রচুর ভিড় জমে বিন্নাগুড়ির রাস্তায়। ওটা হচ্ছে যে চারটে হাতি দলছুট হয়ে রেতির জঙ্গল থেকে বিন্নাগুড়ি ক্যাম্প দিয়ে তেলিপাড়া বাগান দিয়ে এখন DBIT-র যে সেক্রেটারি সাহেব আছেন তার বাংলোর ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর একটি হাতি মানে ক্ষতিগ্রস্ত করার মতোই তার পরিস্থিতি। তাকে বনকর্মীরা ড্রাইভ করে মোড়াঘাট জঙ্গলের ওদিকে পাঠিয়ে দিয়েছে। তবে সত্যি কথা, বিন্নাগুড়ি স্কোয়াডকে আজকে ধন্যবাদ দেওয়া উচিত। দলছুট হাতির মধ্যে একটি হাতি যেভাবে মানুষের দিকে তেড়ে যাচ্ছিলো তাকে যে ড্রাইভ করে সুস্থভাবে যেমন জঙ্গলেও ঢুকে দিয়েছে, এবং বাগানে সেই সময় প্রচুর লোক কাজ করছিল, কোনো রকম দুর্ঘটনাও হয়নি। আজ জন্মাষ্টমী। প্রতি বছর জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার লক্ষ্মীনারায়ণ মন্দিরে মহা ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো হলেও এবার করোনা পরিস্থিতিতে অনাড়ম্বরভাবে নিয়ম রক্ষার পুজোর আয়োজন করলো মন্দির কমিটি। আজ জন্মাষ্টমী। জলপাইগুড়ি শহরের সব থেকে জাঁকজমকপূর্ণভাবে প্রতি বছরই জলপাইগুড়ি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে জন্মাষ্টমীর পুজো করা হয়। কিন্তু এবছর তার ব্যতিক্রম। 1935 সাল থেকে প্রতি বছর এখানে বড় জন্মাষ্টমী পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে করোনা মহামারীর ফলে এবছর এই মন্দিরের জন্মাষ্টমী পুজোতেও ব্যতিক্রম ঘটেছে। এবছর বিশেষ কোনো বড় আয়োজন করে এই জন্মাষ্টমী পুজো করা হলো না। শুধুমাত্র জন্মাষ্টমীর নিয়ম রক্ষা করে এবারে পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছর জন্মাষ্টমীতে এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হলেও এবছর করোনা আবহে সব রকম স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে জন্মাষ্টমী পুজো করা হচ্ছে। জলপাইগুড়ি তো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির হিন্দু সমাজে জলপাইগুড়ি অনেক পুরনো মন্দির। এখানে প্রতি বছরের মতন বড় করে জন্মাষ্টমী এখানে জলপাইগুড়ি হয়, কিন্তু এইবার করোনা ভাইরাসের জন্য সেরকম কোনো বড় করে পূজা হচ্ছে না। শুধু নিয়ম রক্ষার জন্য যেটা করার সেটাই পূজা পাঠ হবে। এটা তো আজকের থেকে না 1935-এর মন্দির, আর তবে থেকে আজ পর্যন্ত এখানেই জলপাইগুড়ি সবথেকে বড় জন্মাষ্টমী উৎসব মানানো হচ্ছে। গতবারও ভালো প্রোগ্রাম হয়েছিল, কিন্তু এইবার যেহেতু করোনা ভাইরাস যার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রোগ্রামটাকে আমরা, কোনো গান বাজনা বা কোনো কিছু হবে না, শুধু পূজাটাই হবে। নিজের ভাগ্যকে নিজের বসে রাখতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব, কারণ একমাত্র গ্রহ নক্ষত্রই নিয়ন্ত্রণ করতে পারে মানুষের ভাগ্যকে। আধুনিক ভারতের জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রীদেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। জ্যোতিষ কুলের সম্রাট শ্রীদেবাচার্য, তার মতে আকাশে গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সব কিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বসে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। বংশ পরম্পরায় জ্যোতিষ শ্রী দেবাচার্য বলেন, 5 বছর বয়স থেকে একজন শিশুর হস্তরেখা বিচার করে ভাগ্য গণনা করা প্রয়োজন, তবে আগাম বিপর্যয়ের প্রতিকার সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব কিছুতে শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়।
অ্যাস্ট্রোলজারটা কিন্তু ভগবান, আমি কিন্তু ভগবান, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা গাইডেন্স দরকার। এবং অ্যাস্ট্রোলজি যদি সঠিকভাবে তার ডায়াগনোসিস অনুযায়ী একটা মানুষকে যদি সঠিকভাবে পরিচালনা করেন এবং সঠিক রাস্তা, আমরা একজন পথপ্রদর্শক, সঠিক পথটাকে পরিচালিত করতে পারি। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি যেটা বলতে পারি যে যেহেতু আমার হোল ফ্যামিলি জেনারেশান বাই জেনারেশান আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা, তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ, এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি, তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আর একটা পরিচিতি বেড়েছে, আজকে আমি সে এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদে রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে, অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। শ্রী দেবাচার্য 11, 12 ও 13 অগাস্ট অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে চলে আসুন শ্রী দেবাচার্যের কাছে। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। মণিপুর থেকে শিলিগুড়িতে পাচারের পথে জলপাইগুড়িতে 150 কেজি গাঁজাসহ আটক এক। ভাড়াবাড়িতে আত্মঘাতী সদর হাসপাতালের এক নার্স, চাঞ্চল্য জলপাইগুড়ি 2 নম্বর ওয়ার্ড এলাকায়। বিন্নাগুড়িতে 4টি দলছুট হাতির তাণ্ডব, ঘটনাস্থলে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।